এন্টারটেইনমেন্টের জন্য ফেভিকল লাগায় দেওয়ারের পাছায়, এন্টারটেইনমেন্টের জন্য ফেভিকল লাগায় দেওয়ারের পাছায়। আরে এ তো সেই দিয়ানাগ মুরগির বংশ ধ্বংস করতে শেখায়। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। Hey guys, जोखोन लॉकडाउन हजार हजार मानुष खेते पारछे ना, तोखोन आमादेर बांग्लाय आविष्कृत होलो एमन एक प्राणी जार नाम दियानाग। দিয়ানাগ যে তার হাজবেন্ডের সঙ্গে একাই হাজার হাজার মুরগির বংশ শেষ করে দিতে পারে। দিয়ানাগ যে তার বগলের গন্ধ শুকিয়ে হাজার হাজার মানুষকে অজ্ঞান করে দিতে পারে। দিয়ানাগ যে প্র্যাঙ্ক করার জন্য তার দেওরের পেছনে ফেভিকল লাগায়। দিয়ানাগ যার বোন তার হাজবেন্ডের ভুলভাল জাগিয়ে বেলুন ফাটিয়ে ভিজিয়ে দেয়। দিয়ানাগ যার বাড়ি যার ঘর তার ঘর নয়, সেটা বিগ বসেরই একটা সেট। কেন? কারণ বিগ বসে যেরকম 125টা ক্যামেরা রয়েছে, তেমনি দিয়ানাগের বাড়িতে 125টা ক্যামেরা অটোমেটিকলি ঘুরতে থাকে তার আশেপাশে। তাই যখনই সে কোনো প্র্যাঙ্ক করে তখন তার ক্যামেরা সেটিংস এর কোনো প্রয়োজনই পড়ে না, কারণ সে যে প্র্যাঙ্ক করে আর সেগুলো অটোমেটিক ক্যামেরায় উঠে যায়। ভেরি অরিজিনাল কন্টেন্ট। সমজ রেও নাগ এক কথাতেই যাকে সবাই চেনে, এক কথাতে সমস্ত পশু পাখিরা যাদেরকে আমরা খাই তারা আটকে ওঠে। দিয়ানাগ যার স্বামী থাকা সত্ত্বেও স্বামীর অবর্তমানে তার দেওরের সঙ্গে ভাবি দেওর রিলেশনশিপ রাখে। যখন তার হাজবেন্ড থাকে না তখন প্রক্সি হিসেবে সে তার দেওরকেই হাজবেন্ড ভেবে কাজ চালিয়ে নেয়। দিয়ানাগের সঙ্গে কিন্তু আবার বিভিন্ন পেশার মানুষদের বিভিন্ন ভাবে মিল রয়েছে, ঠিক যেরকম ভাবে কৃষক, মেথর অথবা যারা জেলে তারা। অর্থাৎ যেদিন দিয়ানাগ মুরগি খেতে বসে সেদিনকে মুরগি বিক্রেতারা আর বাজারে যায় না, কারণ সেদিন বাজারে মুরগি থাকেই না, মুরগি চাষই হয় না। দিয়ানাগ যেদিনকে ভাত খেতে বসে সেদিনকে এত পরিমাণে সে খেয়ে ফেলে যে সেদিনকে চাষিদের চাষি বন্ধুরা বা কৃষক বন্ধুরা ভয়ে চাষ করতেই বেরোয় না। দিয়ানাগ সে যেদিনকে মাছ খেতে বসে সেদিনকে জেলেরা আর মাছ নিয়ে বিক্রি করে না, কারণ সবটাই তো উনার পেটে যায়। তোমরা বলবে দিয়ানাগের সঙ্গে মেথরের কি সম্পর্ক? হ্যাঁ বন্ধুরা, মেথর বন্ধুদেরও কোনো শান্তি নেই, কারণ এত কিছু খাওয়ার পর যখন তার চেম্বার ভরে যায় মেথর ভাইকেই তার পায়খানাগুলোকে পরিষ্কার করতে হয়। এগুলো ইটিং চ্যানেল দেখি, যদিও সবই একই ক্যাটাগরির কিন্তু দিয়ানাগ একটু আলাদাই। তবে দিয়ানাগ আর দিয়ানাগের হাজবেন্ডের সদ সদ বিয়ে হয়েছে ভাই, তোদের যদি বেবি হয় তাহলে সেও কি এরকমই হবে? সেও কি এরকম বগলের গন্ধ শুকিয়ে বড় হবে? যদি আমি আমার কথা বলি তাহলে আমার কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমি আগে ভাবতাম যে আমার যেখানে বিয়ে হবে সেখানকার শ্বশুর বাড়ি আর আমার বড় আমাকে ধাক্কা মেরে বের করে দেবে, কারণ আমার এই দুটো কাজ ছাড়া আমি কোনো কাজই করতে পারি। তারপরে আমি দিয়ানাগকে দেখলাম, দেখলাম সে তার বগলের গন্ধ শুকে তার বোনকে তার দেওয়ারের পাছায় ফেভিকল লাগিয়ে প্র্যাঙ্ক করে এবং তার বোন তার স্বামীর ভুলভাল জায়গায় বেলুন লেগে ভিজিয়ে দেয়। তারপরে বুঝলাম শুধুমাত্র স্বামী নয়, পরিবারের সমস্ত মেম্বারকে খুশি রাখতে হয় দিয়ানাগকে, আর এটাই হলো সুখী পরিবারের একমাত্র উপায়। দেখো বন্ধুগণ কত বড় বড় মাছের পিস মুরগির পিস খায় দিয়ানাগ। মুরগির পিসের গুহায় তো আমার ভবিষ্যৎ স্বামী একসাথে সংসার করতে পারবো, এত বড় গুহা। মজাক কর রহা থা বন্ধুগণ। এরপরে আমি তোমাদের একটা প্র্যাঙ্ক দেখাই, যে প্র্যাঙ্কে আমরা দেখব কিভাবে ড্রামাটিক্যালি দিয়ানাগ প্র্যাঙ্ক করে।
দেবে। এই ক্ষেত্রে যখন দিয়ানা হাগু তার হাজবেন্ড আর দেবরকে খাইয়ে দিল, তখন তারা দুজন কোন রকম প্রতিবাদ না করে ড্রামাটিক ভাবে ছিছি করতে করে চলে গেল। এই জায়গায় আমি ওনাকে থাটিয়ে দুটো থাপ্পড় মেরে চুল ছিঁড়ে ওখানেই ফেলে রেখে দিতাম। কিন্তু না, এটা তো এন্টারটেইনমেন্ট, দিস ইজ ভেরি অরিজিনাল কন্টেন্ট। আমরা দেখব দিয়ানা খেতে বসেছে মুরগির ঠ্যাং, এবং তখনই তার দেওর এসে তার খাবারের মধ্যে থুতু করে দেয়, আর দিয়ানা সেখান থেকে উঠে যায় এবং সেখানে সেই থুতু ফেলা খাবারগুলো তার দেওর এসে খেয়ে নেয়। আই মিন সিরিয়াসলি, আরে ভাই, তুই যখন জানিসই যে ওখানেও থুতু ফেলবে, তাই জন্যই তো ক্যামেরাটা রেখেছিস। আর মানুষ কি ইচ্ছে করে তার খাবারের মধ্যে থুতু ফেলে? মানে আমি হলে তো ওই খাবারের দিকে মানে জীবনে আর খাওয়াই খেতাম না, বমি করে দিতাম। কিন্তু না, ভেরি অরিজিনাল কন্টেন্ট। আমরা দেখেছি 2021-এ নানান কাপলের মধ্যে ব্রেকআপ হয়েছে, যেমন শন ক্যাম্বেলো, নাগার্জুন সামনাথা, অনুপম প্রিয়া, কিন্তু কোনোভাবেই দিয়ানা আর তার হাজবেন্ডের মধ্যে কিন্তু ব্রেকআপ হয়নি। তার একমাত্র মূল রহস্য হলো এই রকম ভাবে গুষ্ঠির পিণ্ডি খাওয়ানো, আর তাতেই তার হাজবেন্ড বশীকরণ। দিয়ানা এবং তার হাজবেন্ড তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে অনেক গরিব মানুষদের মধ্যে খাবার বন্টন করেছিল, যেটা অনায়াসে একটি ভালো উদ্যোগ, এবং তার জন্য আমি অনেক শুভেচ্ছা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই যে নিজের খাবার সঙ্গে সঙ্গে অন্যদের খাবারও চিন্তা করেছে দিয়ানা। তো তারই জন্য ধন্যবাদ। আর বন্ধুগণ, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। যারা যারা দেখলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর প্লিজ বেশি বেশি করে শেয়ার করো।